ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি, দ্রুততার সঙ্গে বর্জ্য সরানোই সিটি কর্পোরেশনকে নগরবাসীর সাধুবাদ। পশুর চামড়া সংরক্ষণে সাভারে প্রস্তুত বিসিক চামড়া নগরী, পর্যাপ্ত লবণ মজুতের পাশাপাশি আছে অতিরিক্ত লোকবল। ঈদের ছুটিতে ফাঁকা সড়কে স্বস্তিতে ঘোরাঘুরি, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং মৌসুম শুরুর আগে ডেঙ্গুর ভয়াবহতা, স্থায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের, সব সংস্থাকে দায়িত্ব নেওয়ার তাগিদ স্বাস্থ্য বিভাগের। ঈদ মুবারক সবাইকে, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবসিরা লিজা। এবার বিস্তারিত, ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি হয়েছে, তবে প্রথম দিনের তুলনায় সংখ্যায় অনেক কম। এদিকে ঈদের দিনের সিংহভাগ বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন, এতে স্বস্তি জানান নগরবাসী। আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কারো ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য, কেউ আবার ঈদের দিনের কষাই সংকটে কোরবানির জন্য দ্বিতীয় দিনটিকে বেছে নিয়েছেন। তারা বলেন, একদিন পর কোরবানি দিলেই জবাই এবং মাংস কাটাকাটিতে খরচ কমে যায় অন্তত 8,000 টাকা। কালকে যারা কষাই আছে বেশি টাকা নেয়, আজকে কম টাকা নিবি? কষাই কালকে গতকালে পাওয়া যায়নি, আজকে পাওয়া গেছে। কোরবানির বর্জ্য অপসারণে এবার মুনশিয়ানা দেখিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। পূর্ব ঘোষণা অনুযায়ী 8 ঘন্টার মধ্যেই ডিএনসিসির 54টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য সরানো হয়েছে। পরিচ্ছন্ন নগরী পেয়ে স্বস্তিতে ঢাকাবাসী। পরিচ্ছন্ন কর্মী যারা, তারা মোটামুটি গতকাল বিকালে রাত্রি কমপ্লিট করে ফেলেছে। যে বৃষ্টির জন্য আর কি আরো ভালো হয়েছে, রক্তগুলো সাথে সাথে চলে গেছে। মেয়রের নির্দেশে আমরা এটা আজকে পুরা ক্লিয়ার করে আলাবো। এদিকে মধ্যরাতে ঈদের প্রথম দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরান ঢাকা মোটামুটি যে কাজ করছে, মানে ভালোই হয়েছে কাজ। গরু জবাই পর থেকে সাথে সাথে তার আসছে, আইসা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। কালকে তো জবাই হয়েছে, কোনো গন্ধ গন্ধ নাই। দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণেও ব্যস্ততা ছিল সিটি কর্পোরেশনের। এখন পরিষ্কার করে জামা, এরপরে আবার আরেকবার চেক হবে। দ্রুত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করে ঢাকাবাসীকে স্বস্তি দেওয়ার প্রত্যয় দুই মেয়রের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে প্রস্তুত সাভার বিসিক চামড়া নগরী। ট্যানারিগুলোতে মজুত আছে লবণ সহ প্রয়োজনীয় রাসায়নিক, নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত কর্মী, বৈদ্যুতিক ত্রুটিও সারানো হয়েছে, বাড়তি চাপ সামলাতে প্রস্তুত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও। চামড়া সংরক্ষণে সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সাভার চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান। আমাদের সরকারের যে নির্দেশনামালা আছে, সেই নির্দেশনামালা অনুযায়ী ওনারা প্রোডাকশন শুরু করবেন। ঢাকার বাইরে থেকে কোনো চামড়া না আসে, সেই জন্য ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য সবাই ব্যবস্থা নিয়েছেন, এবং আমরা ঢাকার ভিতরে যে চামড়াগুলি আছে, এই চামড়াগুলি আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে যেন চামড়া শিল্পে চলে আসে। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা, সড়কে নেই যানবাহনের চাপ কিংবা মানুষের ভিড়। ফাঁকা সড়কে অনেকেই সপরিবারে শহরের সৌন্দর্য উপভোগ করতে বের হন। নিস্তব্ধ সড়কে অনেক সময় বেপরোয়া হন যান চালকরা। এক্ষেত্রে সতর্ক অবস্থানের পাশাপাশি যানমালের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের দল বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকার নিজেরাই সহিংসতা করে বিএনপির উপর দায় চাপাচ্ছে এবং রাজনৈতিক সংকট তৈরি করেছে। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও স্পষ্ট করেন মির্জা ফখরুল। বিএনপি কোনো ভায়োলেন্স করে না, ভায়োলেন্সটা করে সরকারি দলের লোকেরাই বা সরকারি এজেন্সিগুলো, তারা উল্টো বিএনপির উপরে সেই দোষটা চাপাতে চায়। কিন্তু এবার আর সেই দোষ চাপানোর সুযোগ তারা পায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে জনগণের দল,
আর এই আন্দোলন যে বিএনপি করছে, এই আন্দোলন কিন্তু বিএনপি বিএনপির জন্য করছে না, এই আন্দোলন করছে মৌলিক কতগুলো বিষয়ে। চলতি বছর মৌসুম শুরুর আগেই ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু। গেল ছয় মাস অর্থাৎ প্রাক মৌসুমেই ভর্তি রোগী এবং মৃত্যুর সংখ্যা দেশে ডেঙ্গুর ইতিহাসে একই সময়ের সর্বোচ্চ রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক পদক্ষেপ নিয়ে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এডিস মশা জনস্বাস্থ্যের জন্য যে হুমকি তৈরি করেছে তা মোকাবেলায় স্থানীয় সরকার সহ সব সংস্থাকে দায়িত্ব নেয়ার আহ্বানও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ হলেও এবার মৌসুম শুরুর আগেই সংক্রমণের রেকর্ড ছুঁয়েছে। গত ছয় মাসে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 8,000 রোগী ভর্তি হয়েছে। গত বছর একই সময়ে যা ছিল 452 জন, আর 2019 সালে এ সংখ্যা ছিল 286 জন। আক্রান্তের পাশাপাশি এবছর প্রথম ছয় মাসে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। এবার ডেঙ্গুর হটস্পটে রূপ নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। এখন পর্যন্ত জেলায় আক্রান্ত মোট রোগীর 70% এ ক্যাম্পের। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে দেশের মানুষকে দফায় দফায় সতর্ক করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। এমন বাস্তবতায় এডিস মশা নির্মূলে কর্মকৌশল ঠিক করে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। আমরা যদি গোটা জনপদকে পরিচ্ছন্ন করতে চাই, বাসযোগ্য করতে চাই, সেটি করা ছাড়া আমরা কিন্তু সহসায় সাময়িক কোনো পদক্ষেপ নিয়ে এটা বন্ধ করতে পারব। হাসপাতালে আপনি কতজন রোগীকে চিকিৎসা দেবেন? তার কাজে এটা রোগীর চিকিৎসা আমি দেব, তা তাদের জন্য জীবনটা বিপন্ন না হয়, তারা যেন কর্ম, কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। এডিস মশা জনস্বাস্থ্যের জন্য যে চ্যালেঞ্জ তৈরি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার সহ সব সংস্থাকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানাতে নেই। এখানে চিকিৎসক, কীটতত্ত্ববিদ, সমাজসেবক, নেতৃবৃন্দ, যারা পানি সরবরাহ করে, যারা শহরে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে, সবাই একসাথে একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধু এডিস মশা নিয়ন্ত্রণ করা গেলেই সংকট সমাধান করা সম্ভব। ঢাকার 5টি মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ আমাদের হাসপাতালগুলো কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত আছে। এর বাইরে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে সেইখানেও কিন্তু রোগী ভর্তির প্রক্রিয়াটি চলমান আছে। ঢাকার আমাদের প্রত্যেকটি হাসপাতালে, সরকারি এবং বেসরকারি, সব জায়গাতেই কিন্তু রোগী ব্যবস্থাপনা এবং চিকিৎসা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ এবং অন্যান্য আয়োজনগুলো পরিপূর্ণভাবে করা আছে। জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার উপর জোর দেন স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র। জ্বরকে অবহেলা করবার কোনো সুযোগ নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মীয় সম্প্রীতির কারণে সারা বিশ্ব বাংলাদেশের গুণগান করছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। খাদ্যে ভেজাল ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আলেম সমাজকে ভূমিকা রাখার আহ্বানও জানান শিল্প প্রতিমন্ত্রী। রাজধানীর মিরপুরে মুন্সিবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম আর আসাদের রিপোর্ট। মিরপুরের সেনপাড়া পর্বতায় মুন্সিবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। বলেন, খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। যারা সমাজে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যারা দাম বৃদ্ধি করছে, যারা ভেজাল করছে, খাদ্যে ভেজাল করছে, এই ভেজালের কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত, এ ব্যাপারে কিন্তু আলেমা মাশায়েখদেরকে যদি ওনারা মসজিদে বয়ান লাগে এই কথাগুলি বলেন, মানুষ আরও সচেতন হবে। মসজিদকে জীবন্ত রাখতে এতিমখানা ও হেফজখানা নির্মাণে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। মসজিদকে আবাদ করতে হলে, জীবন্ত মসজিদ করতে হলে সেখানে পাশে মাদ্রাসা এতিমখানা থাকা উচিত, যেখানে প্রতিনিয়ত জিজ্ঞাসকান হবে, আল্লাহকে ডাকবে। জীবন্ত মসজিদ করতে গেলে পাশে
এতিমখানা মাদ্রাসা থাকা আমি মনে করি বাঞ্ছনীয়, যার কারণে সে কাজটি আমি করে দিয়েছি। বর্তমান সরকার ইসলামের পৃষ্ঠপোষকতা করছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সংঘাতমুক্ত বাংলাদেশের গুণগান এখন বিশ্বময়। উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। সারা বিশ্ব আজকে বাংলাদেশের গুণগান গায়। আজকে আমাদের এখানে কোনো হানাহানি নেই, মারামারি নেই, শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। আর মিডিল ইস্টে আপনি দেখেন, কাবুল, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, সেই সকল জায়গায় মুসলমানদের নামে মসজিদে হামলা করে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইমামদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই জিনিসটি নিয়েই আজকে দেশে গিয়ে চলছে। উপজেলায় উপজেলায় মডার্ন মসজিদ করে দিয়েছেন, ইসলামিক গবেষণাগার করে দিয়েছেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন, এবং এবার বাজেটে কওমি মাদ্রাসার জন্য টাকা বরাদ্দ রেখেছেন। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা ইসলামের পৃষ্ঠপোষকতা করছেন। আমাদের দেশের স্বার্থে, আমাদের উন্নয়নের স্বার্থে আগামীতেও আপনারা জননেত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করার আমি আহ্বান জানাচ্ছি। মুন্সিবাড়ি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য 1,00,000 টাকা অনুদান দেন কামাল আহমেদ মজুমদার। আমি 1,00,000 টাকা এখন দিয়ে যাচ্ছি। আমি ইনশাআল্লাহ এগুলি আমি ব্যবস্থা করে দিব, কারণ আরও আগে জানলে আমি আগে ব্যবস্থা করতে পারতাম। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে আগামীকাল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বেঙ্গালুরু কান্তি রাভা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে জয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী দল কুয়েতকে হারিয়ে ফাইনালে উঠতে মুখিয়ে আছে। অন্যদিকে এ গ্রুপ চ্যাম্পিয়ন কুয়েত এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে দুবারের দেখায় দুবারই জয় তুলে নিয়েছে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে রাত 8:00 ভারতের মুখোমুখি হবে লেবানন। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি, দ্রুততার সঙ্গে বর্জ্য সরানোয় সিটি কর্পোরেশনকে নগরবাসীর সাধুবাদ। পশুর চামড়া সংরক্ষণে সাভারে প্রস্তুত বিসিক চামড়া নগরী, পর্যাপ্ত লবণ মজুদের পাশাপাশি আছে অতিরিক্ত লোকবল। ঈদের ছুটিতে ফাঁকা সড়কে স্বস্তিতে ঘোরাঘুরি, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর ভয়াবহতা, স্থায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের, সব সংস্থাকে দায়িত্ব নেওয়ার তাগিদ স্বাস্থ্য বিভাগে। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12:00। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।